আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ পরিমণিকে নিয়ে এবার মুখ খুলে যা বললেন অমর সানি আরেকটি নিউজ থেকে জানব নির্যাতনে বিপর্যস্ত পরিমণি চিকিৎসার জন্য জামিন দিন ধার্য চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত নিউজ থেকে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিমণির গ্রেফতার রিমান্ড এবং এ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকা নিয়ে কথা বলেছেন ওমর সানি নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন আইন বলে ইনোসেন্ট এ পারসন ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কেবল অপরাধের জন্য অভিযুক্ত দোষী নয় কিন্তু পরিমণিকে গ্রেফতারের পর থেকে আমরা কি দেখলাম চলচ্চিত্র থেকেই তাকে বের করে দেওয়া হচ্ছে সংবাদ সম্মেলন করে তাকে অপরাধী প্রমাণ হবার আগে আমরা শাস্তি দিয়ে দিলাম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে বিনোদন জগৎ সম্পর্কে সাধারণ জনগণের মনকে বিষিয়ে দেওয়া হলো না এর আগেও তো একজন নামী অভিনেতা প্রযোজক জেল খেটেছেন কই তার বেলায় তো এই নিয়ম ছিল না যাই হোক এবার মূল কথা আসি পরিমণির বাড়ি থেকে যে পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়েছে তা দেখে প্রশ্ন জাগে এই পরিমাণ বোতল তো পরিমণি বাড়ির পাশের মুদির দোকান থেকে কেনে নি বা নিজে বাড়িতে তৈরি করেনি তাহলে এই মাদকদ্রব্যের সরবরাহ কোথা থেকে হলো কার কাছ থেকে এগুলো কিনলো বা সংগ্রহ করলো মূল রাঘব বলদের আগে ধরতে হবে তারা সব সময় আড়ালে থেকে যায় আমি জানি না পরিমণি মূল অপরাধী কিনা এদিকে চিত্রনায়িকা পরিমণি প্যানিক অ্যাটাকের রোগী তিনি পুলিশ কাস্টাডিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন চিকিৎসার স্বার্থে তাকে জামিন দেওয়া হোক সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণির জামিন আবেদনে এসব কথা বলেন তার আইনজীবী মুজিবুর রহমান বিচারক আবেদন বিষয়ে বুধবার আঠারোই আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেছেন আইনজীবী মুজিবুর রহমান জামিনের আবেদনে বলেছেন পরিমণির প্রথম সারি চিত্রনায়িকা ফোস ম্যাগাজিনের একশো ডিজিটাল তারকার মধ্যেও তার নাম রয়েছে যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গৌরবজনক তিনি জেল হাজতে আটক থাকলে চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে চুক্তিভঙ্গের সম্ভাবনা রয়েছে প্রীতিলতা নামের সরকারি একটি সিনেমার জন্য ফটোশ্যুট হয়েছে যাতে তিনি কাজ করবেন কয়েকটি সিনেমার শ্যুটিংয়ের শিডিউল ভেঙে পড়েছে আবেদনে আরও বলা হয় পরিমণির বিরুদ্ধে সাড়ে আঠারো লিটার মদ ও অন্যান্য মাদক রাখার অভিযোগ করা হয়েছে যা আসামির দখল থেকে উদ্ধার করা হয়নি আইনজীবী আবেদনে বলেন পরিমণি প্যানিক অ্যাটাকের রোগী দীর্ঘ সময় পুলিশ কাস্টারিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন চিকিৎসার স্বার্থে আসামি পরিমণিকে জামিন দেওয়া হোক ছয় দিন রিমান্ডে রাখার পরও তার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হয়নি পরিমণি একজন স্বনামধন্য নারী ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি জামিন পেতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ